বিসমিল্লাহিরহমানিরহিম। দীর্ঘদিন পরে আমরা ফেসবুকে ক্লাস নেট আসলে একটু সমস্যা হয়ে যাচ্ছে, কারণ ওয়াইফাই খুব প্রবলেম করছে ইদানিং। যার জন্য আমি ভাবলাম আমার ছাত্রছাত্রীদের সাথে একটু ভিডিও বানিয়ে সেটা ফেসবুকে আপলোড করব এবং আমার নিজস্ব ইউটিউব চ্যানেল সেটাতে আপলোড করব। তো আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটি হলো ফরমেশন অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ ভার্ব। তো চলুন আমরা শুরু করি। প্রিফিক্স এবং সাফিক্স সম্পর্কে কিন্তু এর আগে আমি একবার বলেছিলাম যে প্রিফিক্স হলো উপসর্গ, যেটি শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে এবং শব্দের অর্থকে পরিবর্তন করে এবং শব্দের অর্থকে সংকোচন বিয়োজন ঘটায়। আর সাফিক্স হলো প্রত্যয়, যেটি শব্দের পরে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে এবং শব্দের অর্থের সংকোচন এবং বিয়োজন ঘটায়। আর বিভক্তির সাথে প্রত্যয়ের পার্থক্য হলো বিভক্তিও শব্দের শেষে বসে, কিন্তু একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্যয় সাধন করার জন্য বিভক্তি বসে, এবং বিভক্তি যদি বসে, বিভক্তি বসালে শব্দের অর্থের কোনো পরিবর্তন হয় না, কিন্তু প্রত্যয় যখন আমি কোনো শব্দের শেষে যুক্ত করব তখন শব্দের অর্থ আপনা আপনি পরিবর্তন হয়ে যাবে। তাহলে দেখুন যে আমরা ভার্ব গঠন করার ক্ষেত্রে আমরা কী কী প্রিফিক্স যুক্ত করি। এখন আমরা লিখব এখানে ফরমেশন অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ ভার্ব। ফরমেশন অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ ভার্ব, এটা হলো আজকের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয়। এখন দেখুন প্রিফিক্স যুক্ত করে আমরা কিভাবে ভার্ব গঠন করব। প্রিফিক্স যুক্ত করে আমরা কিভাবে ভার্ব গঠন করব, যেমন ধরুন যদি আমি শব্দের প্রথমে ইএন যুক্ত করি তাহলে সেটি কিন্তু আমার ভার্বে পরিণত হয়ে যাবে। যেমন ধরুন লাইট, লাইট হলো একটি, আমি এটাকে লাইটকে আলো, এটাকে আমি অ্যাডজেক্টিভ বলতে পারি। যখন আমি এটাকে ভার্ব করে ফেলব তখন এটা হয়ে যাবে এন লাইট, এর অর্থ দাঁড়াবে আলোকিত করা। এখানে দেখুন রিচ, রিচ মানে হলো ধনী, যেটি অ্যাডজেক্টিভ, এবং আমি যদি এনরিচ ইএন যুক্ত করি তাহলে এটা অর্থ দাঁড়াবে সমৃদ্ধ করা। এখন দেখুন অ্যাবল, অ্যাবল অর্থ সক্ষম, যেটি একটি অ্যাডজেক্টিভ, এবং আমি যদি এখানে অ্যানাবল বলে ফেলি তাহলে এর অর্থ দাঁড়াবে সক্ষম করা বা সামর্থ্য হওয়া। অ্যাক্ট মানে হলো আমরা বলতে পারি কাজ, আর এখানে ইনঅ্যাক্ট এটি আমি একটি ভার্বে পরিণত করলাম। ইনঅ্যাক্ট মানে হলো সক্রিয় করা। তারপরে দেখুন আমরা বললাম ডেঞ্জার, এটি একটি নাউন, কারণ দেখবেন যে সমস্ত শব্দের শেষে ই আর যুক্ত আছে সেই সমস্ত শব্দ নিঃসন্দেহে একটি নাউন, এটা নিয়ে কোনো দ্বিমত পোষণ করার সুযোগ নেই। এখন এই ডেঞ্জারের আগে যদি আমি ইন ডেঞ্জার বলি সেক্ষেত্রে এর অর্থ দাঁড়াবে বিপন্ন করা, বিপন্ন করা। তারপরে দেখুন এখানে পাওয়ার, ইএম যুক্ত করে কিন্তু আমি এখানে একটি ভার্ব গঠন করতে পারি। যেমন ধরেন এখানে পাওয়ার একটি শব্দ, পাওয়ার হলো ক্ষমতা, যদি আমি কি দ্বারা প্রশ্ন করি তাহলে নাউন পাচ্ছি, সুতরাং পাওয়ার একটি নাউন। এবং এম্পাওয়ার এটা হলো একটি ভার্ব। আমি বললাম এখানে বি যদি যুক্ত করি তাহলে কিন্তু সেটা একটি ভার্ব হবে প্রিফিক্স হিসেবে, অর্থাৎ কোনো ওয়ার্ডের সামনে বসে আমি যদি এই প্রিফিক্সগুলো যুক্ত করি তাহলে সেই ওয়ার্ডটি নিঃসন্দেহে একটি ভার্ব হয়ে যাবে। যেমন ধরুন এখানে আমি বললাম
ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে হলো ফুল, এটি একটি নাউন। এখানে বললাম বি ফ্লাওয়ার, যেটি অর্থ দাঁড়াচ্ছে হলো প্রস্ফুটিত করা। তারপর আমি বললাম ফুল, ফুল মানে বোকা, যেহেতু একটি ব্যক্তির অবস্থান এবং ব্যক্তির একটি দোষ বা ত্রুটি প্রকাশ পাচ্ছে সেহেতু ফুল একটি অ্যাডজেক্টিভ। এবং এখানে একটু লক্ষণীয় বিষয়, আমি এখানে রস্যু কেন বলতেছি, রস্যু এটার বলার কারণ যদি কখনো কোনো ভাওয়েল বিশেষ করে ও যদি দ্বিত্ব হয় মানে ডাবল হয় তাহলে ওয়ের ওয়ের উচ্চারণটা হয়ে যাবে হলো রস্যু। যেমন চুজ, শুট, এরকম অনেক ওয়ার্ড রয়েছে যেগুলো আমি, যেমন ফুট, এই ওয়ার্ডগুলোর উচ্চারণ আমি রস্যু দিয়ে করি, কেন ডাবলও রয়েছে। ফুল মানে বোকা, এটি একটি অ্যাডজেক্টিভ। এবং বি ফুল, এটি হলো আমার একটি ভার্ব। যেমন ধরুন এখানে আই এম যদি আমি যুক্ত করি, এটি কিন্তু একটি ভার্বে পরিণত হয়ে যাবে। যেমন ধরুন এখানে বললাম প্রেস, এটি একটি নাউন। এবং এখানে বললাম এমপ্রেস, এমপ্রেস মানে হলো বিমোহিত করা, মুগ্ধ করা, হতচকিত করা। তারপরে বললাম প্রিজন, প্রিজন মানে হলো আমার শ্রীঘর, যেটাকে আমরা বলি কারাগার। এটাকে সন্ধি বিচ্ছেদ করলে কারা যোগ আগার। সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে দুইটা বিষয় খুবই লক্ষণীয়, শব্দের বানান আমাকে মুখস্থ রাখতে হবে, কারণ কোন শব্দের কি বানান এটা কিন্তু আমরা জানি না। যেমন সতী বানানটা একরকম, রবি বানানটা একরকম, তারপর ইস বানানটা একরকম, ইক্ষ বানানটা একরকম, এই বানানগুলো খেয়াল রাখতে হবে। দেখতে হবে শব্দের অর্থ আছে কিনা, যেমন কারা শব্দের অর্থ আলাদা আছে এবং আগার শব্দের অর্থ আছে। এখন সরেয়া এবং সরেয়া মিলে কিন্তু সরেয়া হচ্ছে, আবার সরেও এবং সরেয়া মিলে কিন্তু আমার সরেয়া হচ্ছে। সুতরাং আমরা কিন্তু বুঝতে পারছি না আসলে কোনটায় সরেও বসবে এবং কোনটা সরা বসবে। সেক্ষেত্রে আমাকে বানানটা মোস্ট ইম্পর্টেন্টলি খেয়াল রাখতে হবে, যে শব্দের বানানটা কেমন এবং এই শব্দের কোনো অর্থ আছে কিনা। যেমন হিমাচল একটি শব্দ, হিম যোগ আচল, এখানে স্বর অ এবং সরেয়া দুটি ধ্বনির মিলনে কিন্তু সরেয়া হয়েছে, কিন্তু এখানে হিমকে আমি হিমা বলতে পারবো না, কারণ হিম শব্দের নিজস্ব অর্থ রয়েছে। প্রিজনকে আমি বলি ইমপ্রিজন, ইমপ্রিজন, এটি একটি ভার্ব হলো। এখন আমরা আসি, দেখুন আমি আবার বলতেছি প্রিফিক্স যুক্ত করে যে সমস্ত ভার্ব গঠন করা হয়, যেমন ইএন যুক্ত করে লাইট, এটা অ্যাডজেক্টিভ, এটার ভার্ব লাইট। যাই হোক, এখানে একটা কল আসছিল, দেখুন। তারপরে আমরা আসি সাফিক্স যুক্ত করে যে সমস্ত ভার্ব গঠন করা হয়। সাফিক্স মানে হলো প্রত্যয়, প্রত্যয় মানে হলো দেখুন একটি শব্দ নাউন রয়েছে, সেই শব্দের শেষে আমি যদি এএল যুক্ত করে দেই তাহলে কিন্তু সেটি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন আমি বললাম এডুকেশন, এডুকেশন একটি নাউন যেটির অর্থ শিক্ষা, আর এডুকেশনাল যেটি হলো শিক্ষাগত। বাট আমি আবার যদি বলি এডুকেটিভ তাহলে কিন্তু এটা অর্থ দাঁড়াচ্ছে শিক্ষামূলক। তাহলে দেখুন নাউনের পরে কিন্তু আমি কিছু শব্দ সমষ্টি যুক্ত করে আমি একটি ভার্ব গঠন, সরি, আমি একটি অ্যাডজেক্টিভ গঠন করলাম। ঠিক সেভাবে নাউনের শেষে যদি আমি কিছু শব্দাংশ যুক্ত করি তাহলে কিন্তু সেই শব্দাবলী সমূহ মিলিয়ে একটি ভার্ব গঠন হবে। আসলে আমরা দেখে নেই সেই সাফিক্স সমূহ কি কি, সাফিক্স যুক্ত করে ভার্ব গঠন। যেমন ধরুন এখানে আই জেড ই, অথবা আমি বললাম আই এস ই, এখানে প্রেশার একটি ওয়ার্ড, দেখুন এখানে শেষে ইউ আর ই রয়েছে,
যদি কোনো ওয়ার্ডের শেষে ইউ আর ই থেকে থাকে তাহলে সেই শব্দটা নিঃসন্দেহে একটি নাউন, কোনো ভুল নেই। এখন আমি যদি ওই শব্দটিকে ভার্ব গঠন করতে চাই তাহলে আমি এখানে বলবো ফ্রেশারাইজ, ফ্রেশারাইজ, সেটা একটি ভার্ব হয়ে গেল। আমি এখানে বললাম সিম্বল, এটি কিন্তু একটু নাউন, প্রতীক, এর অর্থ হলো প্রতীক, এখানে হলো প্রতীকায়িত করা, এর অর্থ দাঁড়াবে সিম্বলাইজ, সিম্বলাইজ। আবার দেখুন এখানে ইএন যদি আমি শেষে যুক্ত করি সেটাও কিন্তু একটি ভার্ব গঠন করা যায়, যেমন এখানে বললাম শর্ট, শর্ট মানে কি খাটো। সুতরাং এটি একটি বস্তুর অবস্থান নির্ণয় করছে, শর্ট হলো একটি খাটো, এর ওয়ার্ড অর্থ, এটি একটি নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ, এবং এটিকে যদি আমি এখন ভার্ব গঠন করতে শর্টেন, মানে হলো ছোট করা, শর্টেন হলো ছোট করা। তারপর দেখুন এখানে আমি এখানে বললাম ডার্ক, ডার্ক মানে হলো অন্ধকার, এটি একটি অ্যাডজেক্টিভ কারণ এটি একটি অবস্থাকে প্রকাশ করছে। সুতরাং ডার্কেন মানে হলো আমি বলবো অন্ধকারাচ্ছন্ন করা, হার্ট হার্টেন, শর্ট শর্টেন, ফ্রাইট ফ্রাইটেন, এই সমস্ত সবগুলো আমি ইএন যদি শেষে যুক্ত হই সাফিক্স হয়ে যাবে, এবং যদি আমি আগে যুক্ত হই তাহলে সেটা প্রিফিক্স হয়ে যাবে। তারপরে দেখুন এফ ওয়াই যুক্ত করেও কিন্তু আমরা এখানে ভার্ব গঠন করতে পারি, যেমন ধরুন বিউটি একটি শব্দ, এই বিউটি শব্দের শেষে কিন্তু টি ওয়াই রয়েছে, যে সমস্ত শব্দের শেষে টি ওয়াই থাকবে সেই সমস্ত শব্দসমূহ শতভাগ নাউন, শতভাগ নাউন, শতভাগ নাউন, এতে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। সুতরাং এটিকে যদি আমি ভার্ব গঠন করতে চাই তাহলে এটা হবে হলো বিউটিফাই, বিউটিফাই। এখানে বললাম গ্লোরি, গ্লোরি, দেখুন গ্লোরিকে যদি আমি ভার্ব করতে চাই তাহলে হয়ে যাবে হলো গ্লোরিফাই, গ্লোরিফাই। আরেকটা লক্ষণীয় বিষয়, যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকে তাহলে যদি আমি এর পরে কোনো শব্দাংশ যুক্ত করতে চাই তাহলে ওয়াইয়ের পরিবর্তে আমাকে আই লিখতে হবে, এটা আপনাদের মোস্ট ইম্পর্টেন্টলি মাথায় রাখতে হবে। তারপরে দেখুন এখানে যদি আমি এ টি ই যুক্ত করি, এ টি যদি আমি যুক্ত করি তাহলে কিন্তু সেটি একটি ভার্ব ফর্ম হয়ে যাবে, এ টি, যেমন হ্যাবিট মানে অভ্যাস। এখানে দেখুন হ্যাবিট মানে অভ্যাস, এই অভ্যাস এটা হলো আমার একটি নাউন, যেহেতু কি দ্বারা তার অভ্যাস, এটা কি দ্বারা প্রশ্নগুলো উত্তর পেয়ে যাচ্ছি, সুতরাং হ্যাবিচুয়েট এটি কিন্তু একটি ভার্ব হয়ে যাবে, হ্যাবিচুয়েট, হ্যাবিচুয়েট। আমি এখানে বললাম এস ই, যেমন ধরুন এখানে যদি আমি কোনো ওয়ার্ডে এসেছে সিই থাকে সেই ওয়ার্ডটি কিন্তু নিঃসন্দেহে নাউন, এবং যদি এসি থাকে সেটা ভার্ব, যেমন দেখুন অ্যাডভাইস, অ্যাডভাইস এই শব্দটা কিন্তু নাউন কারণ এর শেষে কী রয়েছে সি রয়েছে নাউন। সুতরাং এটাকে যদি আমি ভার্ব করতে চাই তাহলে আমাকে লিখতে হবে অ্যাডভাইস। তারপরে আমরা ধরে নিলাম এখানে হলো প্র্যাকটিস, এটি কিন্তু একটি নিঃসন্দেহে নাউন, অনুশীলন বা চর্চা আমরা যেটাকে বলে থাকি, এটাকে আমি যখন ভার্ব করব প্র্যাকটিস তাহলে দেখুন কত সহজ, সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত করে আমরা একটিকে ওয়ার্ডকে কীভাবে ভার্বে রূপান্তর করলাম এটা হলো আমি এখন দেখালাম। এখন আমি আপনার ডিপলি আলোচনায় চলে যাব, আর কিছু কিছু ওয়ার্ড রয়েছে, যেমন ধরুন আপনার এখানে যেমন কিছু ওয়ার্ড যেগুলোর ভার্ব ফর্ম একটু ভিন্ন, যেমন ওয়ার্ড আমি এখানে লিখে দিচ্ছি এগুলো একটু মাথায় রাখতে হবে আমাদের, এবং এটার ভার্ব ফর্মগুলো কেমন। যেমন ধরুন আমি বললাম ডিড মানে হলো চুক্তি, এটির ভার্ব ফর্ম কিন্তু ডু, যেটি আমার ভি ওয়ান হিসেবে ব্যবহৃত হচ্ছে। যেমন ফুল, ফুল মানে কি পূর্ণ, আর ফিল এটার ভার্ব ফর্ম হলো ফিল। তারপরে ধরুন আপনার নাম্বার, নাম্বার হলো এখানে একটি সংখ্যাকে প্রকাশ করছে, যেটি বাংলা অর্থ বচন। এখন আমরা এখানে ইনিউমারেট বলতে পারি, ইনিউমারেট, ইনিউমারেট, ইনিউমারেট একটি ভার্ব, নাম্বারের ভার্ব ফর্ম।
তারপরে আমরা দেখি এখানে পোর, পোর একটি অ্যাডজেক্টিভ, যেহেতু একটি ব্যক্তির অবস্থাকে প্রকাশ করছে, সুতরাং নিঃসন্দেহে একটি অ্যাডজেক্টিভ। এবং এটার ভার্ব ফর্ম হলো ইম্পোভারাইজ, ইম্পোভারাইজ। দেখুন এটা হলো ভার্ব ফর্ম, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন আমরা আসি, দেখুন ভার্ব হলো দু প্রকার, আমরা জানি ভার্ব হলো কত প্রকার, ভার্ব হলো দু প্রকার, ভার্ব দু প্রকার, ভার্ব দুই প্রকার, ভার্ব। এখন আমি দেখি এখানে দুই প্রকার কি কি, এখানে হলো ফাইনাইট ভার্ব অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব যেটি অর্থ হলো সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, এবং নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হলো অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। এই ফাইনাইট ভার্বকে আমরা আবার দু ভাগে ভাগ করতে পারি, যেটি হলো প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল, দেখুন এখানে PLE, PLE, এটা কিন্তু পেল, এটা অর্থ মূল, বাট PAL, পাল, এটা কিন্তু প্রধান, পাল অ্যান্ড পেল, প্রিন্সিপাল অ্যান্ড প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে প্রধান, প্রিন্সিপাল মানে হলো মূল। সুতরাং এটা হলো প্রিন্সিপাল ভার্ব, মূল ভার্ব বা মূল ক্রিয়া, মূলের বানানটা খেয়াল রাখতে হবে, মূল ক্রিয়া। অক্সিলিয়ারি ভার্ব, AUXILIARY, অক্সিলিয়ারি ভার্ব, এটি হলো আমার সাহায্যকারী ক্রিয়া, সাহায্যকারী ক্রিয়া। প্রিন্সিপাল ভার্বকে আমরা আবার দু ভাগে ভাগ করতে পারি, যেটি হলো ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, যেটা অর্থ হলো আমার সকর্ম ক্রিয়া, এবং ইনট্রানজিটিভ ভার্ব, যেটা অর্থ হলো অকর্মক্রিয়া। এখন দেখুন অক্সিলারি ভার্বকে কিন্তু আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি, অক্সিলারি ভার্বকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, যেটির নাম হলো আমরা বলতে পারি প্রাইমারি অক্সিলারি অ্যান্ড রিলেটেড অক্সিলারি, এই তিন ভাগে কিন্তু আমরা অক্সিলারি ভার্বটিকে ভাগ করতে পারি। আসুন আমরা এখন আপনার ফাইনাইট ভার্ব সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা করতে হবে, বিস্তারিত পড়তে হবে, কারণ হলো ফাইনাইট ভার্ব কনজাংশন রিলেটেড এবং এটি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব, এই ভার্ব ছাড়া কোনো বাক্যই আসলে সম্পূর্ণ করা সম্ভব নয়, সুতরাং ফাইনাইট ভার্ব ছাড়া সম্ভব নয়, সুতরাং তাহলে আমাকে ফাইনাইট ভার্ব সম্পর্কে খুব ভালোভাবে জ্ঞান রাখতে হবে। তাহলে আমরা চলে আসি এখন আমাদের প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে, আমরা প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে কী বলে। আজকে আমাদের ক্লাসটা দুইটি পার্টে হবে, আজকে প্রথম পার্ট আমরা মূলত অবজেক্ট দিয়ে শেষ করব এবং পরবর্তী পার্ট আমরা অন্য কিছু দিয়ে শেষ করব। যেমন দেখুন এখানে আমি যদি অক্সিলারি ভার্বের কথাটা বলি, এটাকে আমি শেষ করি, খুবই সহজ, এটা অক্সিলারি ভার্বটা শেষ করে দেই। অক্সিলারি ভার্ব দেখুন, অক্সিলারি ভার্ব মূলত প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করার জন্য বসে, অক্সিলারি ভার্ব মূলত প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করার জন্য বসে। অক্সিলারি ভার্ব তিন প্রকার, যেটি হলো প্রাইমারি অক্সিলারি,
প্রাইমারি অক্সিলারি। দেখুন এই ভার্ব ব্যবহারে, এই ভার্ব ব্যবহারে মূল ভার্ব পরিবর্তন হবে। এরপর আমরা আসি রিলেটেড অক্সিলারি। যেটি হলো ডু, ডিড, ডাজ। এরপর আমরা আসি মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি এই ভার ব্যবহারে মূল ভার পরিবর্তন হয় না। এই ভার ব্যবহারে মূল ভার চেঞ্জ হয় না, এটা মাথায় রাখতে হবে। চলুন দেখে নেওয়া যাক প্রাইমারি অক্সিলারি কোনগুলো। যেমন ভার্ব টু বি, ভার্ব টু বি, এম ইজ আর, এটা বসে আমার হলো প্রেজেন্ট টেন্স। ওয়াজ ওয়ার, ফার্স্ট টেন্স। বি হলো ভি ওয়ান বেস ফ্রম, অ্যান্ড বিন হলো আমার ভি থ্রি ফ্রম, মানে পাস্ট পার্টিসিপাল ফ্রম। আর এই রিলেটেড অক্সিলারি হলো আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সে বসে। এখন দেখেন ভার্ব টু হ্যাভ প্রাইমারি অক্সিলারির মধ্যে হ্যাভ, হ্যাজ, এটি হলো আমার ভি ওয়ান ফর্ম ধরতে পারি, আবার আমরা এখানে ভি থ্রি ফর্ম ধরতে পারি, বাট এটি বসে হলো আমার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আবার হ্যাড হলো আমার এটা ভি থ্রি ফর্ম ধরতে পারি, আবার ভি টু ফর্ম ধরতে পারি, এটি বসে হলো আমার ফার্স্ট টেন্সের ক্ষেত্রে। এখন দেখুন মডাল অক্সিলারি, যেমন এখানে বললাম মডাল অক্সিলারি হলো এখানে দেখুন উইল, উড, ক্যান।